বাবা ছেলে দুজনেই যেতেন আন্দোলনে, কিন্তু কেউই কাউকে জানাতেন না। বাবা যখন জানতে পারলেন ছেলে মিছিলে গেছে, এরপরই সব শেষ। পুলিশের গুলিতে চিরদিনের জন্য হারিয়ে গেছে সন্তান। গিয়াসউদ্দিন মামুনের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। 5 আগস্ট দুপুর, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার সংবাদে বিজয়ের আনন্দে আত্মহারা পুরো জাতি। দ্বিতীয় স্বাধীনতার জয়গান, কড়া নিরাপত্তা চাদরে থাকা গণভবনে ঢুকে বিজয় উল্লাস। পুরো দেশ যেদিন বিজয় উল্লাসে মেতেছিল, সেদিনই হারাতে হয়েছে বাবুল ও মোমেনা বেগম দম্পতির একমাত্র ছেলে মমিনকে। বাবা বাবুল মিয়া তখন গণভবন এলাকায় বিজয় মিছিলে, সেখান থেকেই পান প্রিয় সন্তানের মৃত্যুর কঠিন সংবাদ। বিকাল 3টার দিকে কত হয়েছে, তারপরে আমার ছেলের সাথে আর কোনো আমার যোগাযোগ হয় না। এর পরে আমি ওরা ফোন দিছি, আমার ফোন তোলে না। এই গণভবন ঘুরিয়া বাইরিয়া সরদী হাসপাতালের পিছনে আসি, তখন আমি শুনি আমার ছেলে গুলি খেয়েছে। এবার বন্ধু বান্ধব বলতে আছে যে মমিন গুলি খেয়েছে, মমিন ঠিক আছে, কিন্তু আমাকে ওরা সঠিকভাবে কোনো আর নলেজ দিতে আসে না। ওরা একবার আমাকে বলতে আছে আমরা আলোকে নিতে আসি, একবার বলতে আছে আমরা সরদী হাসপাতালে নিতে আসি। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 5 আগস্ট দুপুরে মিরপুর 10 এলাকায় পুলিশের গুলিতে মারা যায় এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মমিন। মা বাবা যেতে দেবে না, তাই বন্ধুদের সঙ্গে খেলার কথা বলে আন্দোলনে যোগ দিয়েছিল সে। সকালবেলা ভোরে উঠছে, উঠলে বলে মা আমারে 150 টাকা দাও। আমি ওনার বাবারে বললাম আপনার ছেলে টাকা চাইতেছে, আমার মানি ব্যাগে আসছে দেখো। যাওয়ার সময় আমি আবার বললাম যে তুমি কোনো মিছিল মিছিলে কিন্তু যাইও না। কিছু কয় না মা আমি এই সরকারি মাঠে খেলতে যাই, বলে এই যে চলে গেছে। তারপরে লাশ মনিরুল ইসলাম ইন্টু, 18 নিউজ, ঢাকা।